বাংলাদেশের চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভি নয়ের লঞ্চে অগ্নিকাণ্ডের পর রবিবার সকাল 11টার দিকে লঞ্চটি বরিশালে পৌঁছেছে। ইঞ্জিনের ত্রুটির খবর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোয় যাত্রীদের মারধর করেছে লঞ্চের স্টাফেরা, এমনই অভিযোগ। আর সেই চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে লঞ্চের স্টাফরা। রবিবার বেলা 11টার দিকে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করতেই এই ঘটনা ঘটেছে। যাত্রীরা জানিয়েছেন সুরভি নয় লঞ্চ শনিবার ঢাকা সদরঘাট থেকে বরিশালে আসার পথে সাইলেন্সার পাইপ থেকে হঠাৎ আগুন এবং ধোঁয়া বের হওয়ার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে যাত্রীদের থেকে অনেকেই 999 নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে এই বিষয়টি জানিয়েছে। পরে পুলিশ ও বিআইটিডব্লিউটির কর্মকর্তারা চাঁদপুরের মোহনপুরে লঞ্চটিকে আটকে রাখে। এরপর দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষার পর লঞ্চটিকে সকাল 5টায় চাঁদপুর থেকে রওনা দিয়ে বেলা 11টায় বরিশাল নদী বন্দরের ঘাটে যায়। ঘাটে যাওয়ার সঙ্গে সঙ্গেই লঞ্চের স্টাফরা মিলে যাত্রীদের আটকে মারধর শুরু করে, এমনটাই অভিযোগ করেছেন যাত্রীরা। দুজন যাত্রীকে আমরা স্বাভাবিকত ছবি নেওয়ার জন্য যে ক্যামেরা তাক করি, তখন উনি ম্যানেজার মিজান সামনে দৌড়ে এসে আমার ক্যামেরা ধরে টান দেয়, ক্যামেরা না নিতে পারে আমার কেটটা ঘুষি দেয় বেশ পাশে, আর পাশে আমার সহকর্মী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ও ওরে লাঠি দিয়ে দিতে বাড়ি দেয়। লঞ্চে তো হচ্ছে যাত্রীদের মারধর করছে, যাত্রীরা নাকি রাতের বেলায় ছবি তুলছে, ওই ছবি আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে, এটা তাদের অপরাধ, এই জন্য তাদেরকে মারধর করছে। লঞ্চ আসার পরে কিছু যাত্রী ওখানে বলা বলি করতেছিল যে আপনারা এখানে ছবি তুলেন, আপনারা দোতলায় যান, দোতলায় যাত্রীদের মারতেছে। আমি সেই ফুটেজ ধারণ করতে যখন আমি দোতলায় যাই, দোতলায় যেয়ে যখন ফুটেজ আর কি ছবি নিতেছিলাম, তখনই ওই যে মিজান নামে লঞ্চ ম্যানেজার সে আমাকে আর কি ধাক্কা মারে, প্রথমে ধাক্কা মারে, তারপরে আমাকে লাঠি দিয়ে মারতে চায়। তখন আমার ক্যামেরা পাশে লাঠির বাড়ি পড়ে, লাঠি পড়ে এক পর্যায়ে ক্যামেরা লাইট পরে ঢাকা থেকে মোহনপুরের কাছাকাছি মুন্সিগঞ্জের ওখানে আসার পরে সাথে সাইলেন্সার ইঞ্জিনের সাইলেন্সার আগুন লাগে, আগুন লাগার সাথে সাথে একটা ফুলকির মতো বের হয়, সেখানে নিভানোর পরে সেই ইঞ্জিনটা বন্ধ করে, ইঞ্জিনটা বন্ধ করার পরে আমাদের যারা লোকজন আছে বা যারা সাধারণ যাত্রী আছে সেগুলো তারা ফেসবুকে উঠায় বা 99 ফোন দেয়, সাথে তারা ভিডিও করার প্রতিবাদে তাদের উপরে আমাদের উপর টার্গেট করে। যেহেতু আমরা 99 ফোন দিচ্ছি, সাথে সাথে তারা কোস্টগার্ড এসে এই যে লঞ্চটাকে বন্ধ করে, সুরভি নয় লঞ্চটাকে মোহনপুরে আটকেই ফেলাইছে। আটকেই ফেলানোর পরে তারা ওইখান থেকে আমাদের উপরে যারা আমরা প্রতিবাদ করছি, যারা ভিডিও করছি, যারা 99 ফোন দিচ্ছে, তারা একটা মূলত তাদের উপর টার্গেট করে। এখানে লঞ্চ সুপারভাইজার মিজান এবং কবি তারা সেই টার্গেট গাট করবে, তারা টার্গেট করার সাথে সাথে যখনই আমরা নামা শুরু করি মহিলা যারা তাদের উপর টার্গেট করছে, মহিলা দুজন মহিলা ছিল আমরা যারা ছিল তাদের সাথে আমাদের উপরে টার্গেট করে আমাদের উপরে হিংস্র কুকুরের মতো তারা ঝাঁপিয়ে পড়ে এবং দুজন সমাজকর্মীদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। আমাদের দোষ ছিল যে আমরা এটা প্রতিবাদ করছি বা 99 ফোন দিছি, আমরা সুষ্ঠু বিচার চাই।